আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, কে না চায় সর্বোত্তম ব্যক্তি হতে? মানুষ জানুক আপনি যে ভালো লোক, আপনি সর্বোত্তম ব্যক্তি। আর যদি আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিয়ে থাকেন, আল্লাহ তাআলা কোরআনে যে সকল বৈশিষ্ট্যগুলো দিয়েছেন সেগুলো যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলার কাছে যদি আমি সর্বোত্তম ব্যক্তি হতে পারি, তাহলে আর কোনো কিছু লাগে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই সর্বোত্তম ব্যক্তি জান্নাতের সর্বোত্তম জায়গায়, সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকবে। তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। পৃথিবীতে এত প্রাণী আছে, অন্য কোনো প্রাণীকে এরকম মর্যাদা দান করেননি। আল্লাহ তাআলা যে সকল বৈশিষ্ট্য ঘোষণা দিয়েছেন কোরআন এবং হাদিসে উল্লেখ রয়েছে, সে সকল বিধিবিধান যদি আমরা মানতে পারি, তাহলে আমরা ফেরেশতাদের চাইতে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি হতে পারে। কিন্তু যখন আমরা কোনো পাপ কাজ করি, তখন কিন্তু এই মর্যাদাটা থাকে না, লাঞ্ছিত অপমানিত হয়ে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই একজন মুমিন ব্যক্তি, একজন মুত্তাকি, একজন সাধারণ মুসলিমদের উচিত আমি আজকে যে বৈশিষ্ট্যগুলি বলবো সেগুলো অনুসরণ করা এবং পুরো সমাজে বাস্তবিত করা, এটা নিয়ে কাজ করা, দাওয়াত দেওয়া। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি সর্বোত্তম যার অন্তর পাপমুক্ত, পরিষ্কার, কারো প্রতি কোনো আক্রোশ বা বিদ্বেষ নেই এবং সে সত্যবাদী হয়। দুই নম্বর হচ্ছে চরিত্র সুন্দর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। চরিত্র মাধ্যমে আপনি কিন্তু জান্নাতে যাবেন। চরিত্র ধার অনেক, অন্যান্য হাদিসে চরিত্র ব্যাপারে একটু নেটে অথবা গবেষণা করে দেখবেন, বইতে গবেষণা করে দেখবেন যে চরিত্র ব্যাপারে আল্লাহ তারা কতটা পছন্দ করেন চরিত্র যাদের আছে, আর চরিত্রহীন ব্যক্তি থেকে আল্লাহ তারা কতটা অপছন্দ করেন, তা আপনি বুঝে যাবেন। তৃতীয় নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী হিসেবে আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি উত্তম যে নিজের সঙ্গীদের কাছে ভালো, এবং প্রতিবেশী হিসেবে আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো। আরেকটি হাদিসে আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি খুব ইবাদত করে, তার কাছে মানে আমল শেষ নেই, আমল করতেই থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তিনবার জাহান্নামী বলেছেন। আরেক লোক তেমন কোনো ইবাদত করতে পারে না, ভালো তার ইবাদত নেই, জানেও না আর জানলে করতেও পারে না, সে ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনবার সে জান্নাতি, দুটোর সাথে দুই রকম। তাই প্রতিবেশীর সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, এটা খুব কঠিন, কারণ প্রতিবেশীর সাথে আমরা যে আচরণগুলো করি, ঢাকা শহরে তো কথাই নেই, গ্রামে তবু একটু মিল আছে, আর ঢাকা শহরে খুব খুব খারাপ অবস্থা। চতুর্থ হচ্ছে লেনদেন স্বচ্ছ থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজ পাওনাদারের পাওনা উত্তমভাবে আদায় করে। আজকাল তো অর্থ দিতে দেরি, নিতে বছর পর বছর ভুলেও যায়, চাইতে লজ্জা লাগে। আপনি ঋণ দিচ্ছেন, আপনি যে টাকাটা পাবেন সেটা কোনো ভরসা নেই, আর যদি টাকা চান তাহলে এমনভাবে আচরণ করবে যেন আপনি তার থেকে ধার নিচ্ছেন, আল্লাহ তাআলা হেফাজত করুক, খুব সমস্যা ভাই। পঞ্চমত হচ্ছে কোরআন কারীম শিখানো এবং নিজে শিখা। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। আপনি শুধু নিজে কোরআন জেনেছেন এতেই আপনি সর্বোত্তম ব্যক্তি হতে পারেননি, পাশাপাশি আপনাকে শিখতে হবে এবং মানুষকে জানাতেও হবে।
আপনি মানুষকে শিক্ষা দিবেন, আপনি যতটুকু পারেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরটুকু পারেন, এই অক্ষরটুকু মানুষকে শিক্ষা দেন, আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু যারা আছে তাদেরকে শিক্ষা দিন, কোরআন নিয়ে গবেষণা করুন, কোরআন নিয়ে আপনি আলোচনা করুন, যদি কোরআন পড়তে নাও জানেন তাও কোরআন নিয়ে আলোচনা করুন, একটা না একটা কিছু তো করতেই হবে, তাই না? তারপর হচ্ছে কল্যাণকামী হওয়া। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যার কাছে থেকে সবাই মঙ্গলের আশা করে, তারা অনিষ্ট থেকে নিরাপদ থাকে, আর তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি হলো যার কাছ থেকে মঙ্গলের আশা করা যায় না এবং তার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ নয়। আজকাল সমাজে যারা চুরি করে, ডাকাতি করে, যারা ক্ষমতাশীল, যাদের হাতে শক্তি আছে, যাদের অর্থ আছে, তারা সাবধান হয়ে যান। আপনার অর্থের দ্বারা, আপনার ক্ষমতা দ্বারা, আপনার প্রভাব ধারা, আপনি শক্তিধর ধারা, আপনার দলবল ধারা, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝবেন কেয়ামতের মাঠে আপনার অবস্থা কেমন থাকে। সর্বোত্তম ব্যক্তি হতে পারেননি, দুনিয়ার মানুষের কাছে সর্বোত্তম ব্যক্তি হয়েছেন জোর করে, আল্লাহ তাআলার আদালতে সর্বোত্তম ব্যক্তি হতে পারবেন না। তারপর হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন যে নিজ জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তার সম্পদ ব্যয় করে, তার স্ত্রী সন্তান ত্যাগ করে, তার সম্পদ ত্যাগ করে, তার সুখ, জীবনে যত সুখ রয়েছে, কত জিনিসপত্র সে কিনেছে, কত জিনিসপত্রের দ্বারা সে উপকৃত হয়েছে, সব কিছু বাদ দিয়ে সে জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এটা অস্বীকারের কোনো রাস্তা নেই। তারপর হচ্ছে আল্লাহকে ভয়। যারা এই কাজটা করবে তারাও সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। যত আল্লাহ তাআলাকে ভয় করবেন তত শ্রেষ্ঠ হবেন। আরে আল্লাহ তাআলা যদি আপনাকে সম্মান দেন, মর্যাদা দেন, তাহলে দুনিয়ার আর কারো সম্মান দরকার পড়ে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি তো গরিব ছিলেন, কালো ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দিয়েছেন। আজকে কোটি কোটি মুসলিমদের মাঝে তিনি সম্মানিত নন, সম্মানিত। কিন্তু তখনকার প্রসিদ্ধ যে কাফেরগুলো রয়েছে, জাহেল, তার নামকরণ অনুসারে জাহেল করা হয়েছে, তো তাদের কি সুনাম আছে? এ পর্যন্ত তাদের কোনো সুনাম নেই। তো সম্মান আসে উপর থেকে, সম্মান নিচ থেকে আসে না। মানুষরা আপনাকে যেভাবে সম্মান করছে এতেও আপনাকে ভয় করা উচিত। আপনাকে যারা সম্মান করছে তারা কেন সম্মান করছে, কি জন্য সম্মান করছে? তারপর হচ্ছে ওয়াদা পূর্ণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যে প্রতিশ্রুতি পূরণে অধিক প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না। আপনি কোনো কথা বললেন, এই কথা সে কাউকে বলবে না, আপনি তার প্রতি ভরসা করতে পারেন। এরকম মানুষ যারা হবে, যারা হয়, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তি বলেছেন। আপনার মনে দুঃখের কথা, কষ্টের কথা আপনি একজন মানুষকে বলেছেন, আপনার মনটা হালকা হয়, একটা সমাধান পান। কিন্তু কেউ কেউ আছে, কোনো প্রতিশ্রুতি কথা বললে মানুষকে বলে দেয়, মুনাফিকি করে, প্রতারণা করে, আল্লাহ তাআলা হেফাজত করুক। তারপর হচ্ছে পরিবেশের সাথে সদাচরণ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো। আজকাল তো নিজের পরিবারের কাছে খারাপ আর মানুষদের কাছে খুব ভালো, অফিসে, তারপরে আপনি নেতা হয়েছেন, তারপর আপনি ডাক্তার হয়েছেন, সমাজে এসব হচ্ছে সমাজে সেবামূলক কাজ। এখন ডাক্তার হলেন, রোগীর সামনে কত ভালো আচরণ, এত ভালো মানুষ হয় না,
কিন্তু বাসায় আসলে আপনার স্ত্রীর সামনে, আপনার মায়ের সামনে, আপনার বোনের সামনে আপনি যা তা বলেন, রাগ দেখান, ভাঙচুর করেন, তাদেরকে গালাগালি করেন, মারধর করেন, ঢুকলেই ঘরে অশান্তি। সার্টিফিকেট দেওয়া মালিক আমি মনে করি চেয়ারম্যান সার্টিফিকেট না নিয়ে স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়াটা ভালো হবে, কারণ স্ত্রী জানে আপনি কোন চরিত্রের অধিকারী, আপনি খেতে, আপনি বসতে, আপনি ঘুমাতে, আপনার চরিত্রটা কেমন আপনি স্ত্রী বলে দিতে পারবে। এরপর রয়েছে যাদের বয়স বেশি এবং নেক কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং নেক কাজে উত্তম। বয়স বেশি হলে আমরা তো গালাগালি করি, অপমান করি, আবার নিজেও সংকোচ বোধ করি। মনে রাখবেন, যারা নিজে সংকোচ বোধ করছেন, সংকোচ বোধ করার কোনো উপায় নেই, এটা মাথা থেকে ঝেড়ে দেন। আলহামদুলিল্লাহ আপনি বয়স পেয়েছেন, আপনি যেমন আমল করতে পেরেছেন, আমল করছেন, সময় দিচ্ছে, তাওবা করার সুযোগ দিচ্ছে, এই সুযোগটা কাজে লাগান। আবার বয়স বেশি পেলেও সমস্যা, আপনার প্রশ্ন বেশি হবে, কারণ যত হায়াত পেয়েছেন তত আপনার সকল কিছু বৃদ্ধি হচ্ছে, আপনার সম্পদ, আপনার কথা, আপনার আপনি যে সকল কাজগুলো করছেন সে সকল কাজগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হচ্ছে কি না, নেক আমল করতে পারছেন কি না। আর যারা এখনও বৃদ্ধ হয়নি তারা উপহাস যেন না করে, ঠাট্টা যাতে না করে, বৃদ্ধদের সাথে সম্মান দিয়ে কথা বলবেন। আপনিও একদিন বুড়ো হবেন, তখন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।